Hi viewers, welcome to my YouTube channel. আজ আমরা এই এপিসোডে শব্দ এবং সিলেবল নিয়ে আলোচনা করব। শব্দ কাকে বলে? প্রথম আমরা জানব যে শব্দ কাকে বলে। কতগুলি লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাহলে সেই বর্ণ সমষ্টিকে একটি ওয়ার্ড বা শব্দ বলে। তাহলে আবার আমরা কি জানলাম? কতগুলো লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাহলে সেই বর্ণ সমষ্টিকে একটি ওয়ার্ড বা শব্দ বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বয়, বি ও ওয়াই। বি একটি লেটার, ও একটি লেটার, ওয়াই একটি লেটার, এই তিনটে লেটার পাশাপাশি বসে একটি শব্দ প্রকাশ করেছে যাকে বলা হচ্ছে বালক, ঠিক আছে? কিন্তু ও ওয়াই বি এই তিনটে লেটার পাশাপাশি বসলেও এই তিনটে লেটার কিন্তু কোনো অর্থপূর্ণ শব্দ তৈরি করতে পারেনি, তাই ও ওয়াই বিকে আমরা শব্দ বলবো না। তাহলে মূল বিষয় আমরা জানলাম যেটা, যে শুধুমাত্র শব্দগুলোকে পাশাপাশি বসলে হবে না, তাদেরকে অর্থ প্রকাশ করতে হবে, অর্থাৎ মনের ভাব প্রকাশ করতে হবে, তখন তাকে বলা হচ্ছে যে শব্দ। যেমন তেমনি আমরা একসাথে বলতে পারি পেন, বুক, টিচার, মাদার, এগুলোই একটা একটা শব্দ, কিন্তু যদি অর্থ প্রকাশ না করে তাদেরকে আমরা কোনোভাবেই শব্দ বা ওয়ার্ড বলতে পারি না। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিলেবল। সিলেবল কী? একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। অন্যভাবে আমরা যদি বলি তাহলে সিলেবল হলো সবচেয়ে কম চেষ্টায় একবারে উচ্চারিত শব্দাংশ। একটা শব্দের যতটুকু অংশকে আমরা সবচেয়ে কম চেষ্টায় উচ্চারণ করতে পারি তাকে বলা হচ্ছে সিলেবল। তো সিলেবল ভাগ রয়েছে, সিলেবলের বিভিন্ন ভাগ রয়েছে। যেমন প্রথমত আমরা এক্সামিনেশনে যদি দেখি এমএন ম্যান, তাহলে ম্যান এই শব্দটিকে আমরা ভেঙে কিন্তু উচ্চারণ করছি না, ম্যান একবার উচ্চারণ করছি। ফ্যান, এগুলো একবারে উচ্চারণ করছি। তো যে শব্দগুলিকে আমরা একবারে উচ্চারণ করতে পারি সেই শব্দ বা সেই শব্দগুলোকে মনোসিলেবিক ওয়ার্ড বলে। আর একবার উচ্চারণ করা সিলেবলকে বলা হয় মনোসিলেবল, আর একবার উচ্চারিত যে সিলেবেল সেটাকে মনো ওয়ার্ডকে বলা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড। দ্বিতীয়ত বলছি এলিফ্যান্ট, হাতি। এলিফ্যান্টকে আমরা আমাদের নিজেদের সুবিধার মতো করে কী করি, যে এটাকে ভেঙে ভাগ করি এলিফ্যান্ট, এলিফ্যান্ট দুটো ভাগে। তো এই যে দুটো ভাগে ভাগ করছি এই ভাগটাকে বলছে সিলেবল। তো এই দুটো ভাগ যখন করা হচ্ছে তখন এই শব্দটিকে বলা হচ্ছে ডাইসিলেবিক ওয়ার্ড, আর এই সিলেবলকে বলছে ডাইসিলেবল। এরকম তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। যেমন ধরো ক্লিনলিনেস তিনটে ভাগে ভাগ করছি, এই এটাকে বলছে ট্রাইসিলেবল। এটাকে কী বলছে? ট্রাইসিলেবল, আর এই শব্দগুলোকে বলছে ট্রাইসিলেবিক ওয়ার্ড। ঠিক তেমনই চারটে যে উচ্চারণ, চারটে ভাগে ভেঙে যে উচ্চারণ তাকে বলছে কি, তাকে বলছে পলিসিলেবল। যেমন দেখো ইনভাইটেশন, নিমন্ত্রণ করা, ইনভাইটেশন। তাহলে ইনভাইটেশনটাকে আমরা নিজেদের সুবিধা উচ্চারণ করার জন্য কী করি? ইনভাইটেশন চারটে ভাগে ভাগ করছি, এটাকে বলছে পলিসিলেবল, আর এই ওয়ার্ড এই ওয়ার্ডটাকে বলছে পলিসিলেবিক ওয়ার্ড। এরকম আরও একটি পলিসিলেবিক ওয়ার্ড রয়েছে, যেমন মনে করো ইনভোকেশন, ইনভোকেশন এই যে ওয়ার্ড এটাকেও আমরা বলছি সিলেবেল। তো আজকের এই পর্যন্ত, এরপর অন্য এপিসোডে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো।